নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরকারি পাঁচশো টাকা জন ধন অ্যাকাউন্টের সরকারি টাকা ব্যাঙ্ক থেকে তুলে না নিলে টাকা কি ফেরত যাবে কোনো চিন্তা না করে দেখে নিন এই ভিডিওটি আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে আশা করি তো চলুন বন্ধুরা শুরু করা যাক করোনার সাহায্য হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে মহিলাদের জনধন অ্যাকাউন্টে টাকা শুরু ঢুকতে শুরু করবে অলরেডি টাকা ঢুকেও গেছে অ্যাকাউন্ট পিছু তিন মাস ধরে সেই টাকা ঢুকবে প্রথম পাঁচশো টাকা মহিলাদের জনধন অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে দ্বিতীয় টাকাও ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছেন এবার প্রশ্ন হচ্ছে তৃতীয় মাসের টাকা মহিলারা সেটাও পাবেন কিন্তু গ্রাহকদের কাছে যারা জনধন অ্যাকাউন্ট রয়েছে যাদের তাদের একটি প্রশ্ন যে তারা যদি সে টাকা তুলে না নেয় অর্থাৎ প্রথম মাসের পাঁচশো টাকা দ্বিতীয় মাসের পাঁচশো টাকা যদি ব্যাংক থেকে তুলে না নেয় তাহলে কি তৃতীয় মাসের টাকা ঢুকবে না নাকি সে টাকা ফেরত চলে যাবে যে টাকা ব্যাংকে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে সরকার থেকে দেওয়া হয়েছে জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে বা দু মাসে হাজার টাকা সেই টাকা কি ফেরত চলে যাবে এ নিয়ে সন্দেহ গ্রাহকদের এর মধ্যে অর্থমন্ত্রক এক বিবৃতিতে ব্যাংকের শাখাগুলিতে ভিড় না জমানোর অনুরোধ করেছিল বিবৃতিতে বলা হয়েছিল অর্থ হস্তান্তরের দিন ও সময় তাদের বিজ্ঞপ্তি জানিয়ে দিয়ে দেওয়া হবে যে কোনো সময় এই টাকা তোলা যাবে তো বন্ধুরা আপনি কথাটা অবশ্যই মার করবেন যে কোনো সময় এই টাকা তোলা যাবে অর্থাৎ আপনার সুবিধা মতো আপনারা যে কোনো সময় টাকা তুলে নিতে পারবেন আপনি সময় মতো ব্যাংকের টাকা তুলতে হবে এমন কোনো কথা নেই অর্থাৎ আপনি সুবিধা মতো সেই টাকা তুলতে পারবেন অর্থাৎ আপনার টাকা ফেরত যাওয়ার সম্ভাবনা নেই এবং আপনি যদি টাকা প্রথম মাসের বা দ্বিতীয় মাসের না তুলে থাকেন তারপরও তৃতীয় মাসের টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে ঢুকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য